ধারাবাহিকতার জন্যই উন্নয়ন দৃশ্যমান সংসদে প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে নির্বাচন সুষ্ঠু হয়েছে ষড়যন্ত্র ব্যর্থ বলছে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি বিএনপি এবং বাঁচা মরার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে বিশ্ব চ্যাম্পিয়নরা শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা মমতাজনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরপর দুবার আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় উন্নয়ন দৃশ্যমান হয়েছে অর্থনীতি শিক্ষা স্বাস্থ্যসেবা সহ সব ক্ষেত্রে এগিয়েছে দেশ সংসদে বাজেটের উপর বক্তৃতায় সংসদের নেতা একথা বলেন তিনি আরও বলেন এক সময় বাজেটের টাকার জন্য বিদেশের দিকে তাকিয়ে থাকতে হতো আর এখন নব্বই শতাংশ খরচ হয় নিজস্ব অর্থায়নে মাদকের বিরুদ্ধে অভিযান নিয়ে যে যাই বলুক তা অব্যাহত রাখার ঘোষণাও দেন সংসদ নেতা বিস্তারিত জানাছেন সাজিদ রোমেল দর্শক আমরা সংবাদের জন্য একটু অপেক্ষা করছি রিপোর্টটি হাতে আসা মাত্র দর্শক আমরা এটি দেখিয়ে দেব আমরা চলে যাচ্ছি পরের সংবাদে সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এর বলেছেন জাতীয় নির্বাচনকে মাথায় রেখে কর বাড়ানো যাচ্ছে না নতুন বাজেটের প্রস্তাবিত রাজস্ব আহরণ অনিশ্চিত বিনিয়োগ না বাড়ায় প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনেও শঙ্কা রয়েছে আলোচনায় অংশ নিয়ে তিনি আরও বলেন দেশের এক কোটি মানুষ আয়কর দেওয়ার সক্ষমতা থাকলেও মাত্র ত্রিশ লাখ মানুষ আয়কর নিবন্ধন করেছেন এর মাঝে মাত্র বারো কোটি মানুষ আয়কর দেন বাদ বাকি মানুষদের উদ্বুদ্ধ করে আয়কর বাড়াতে পারলে আর বিদেশি ঋণ বা সাহায্য লাগবে না বাজেটের আকার আরো কয়েক গুণ বাড়বে শিক্ষা স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অনেক কম উল্লেখ করে অবিলম্বে এই দুই খাতে বরাদ্দ আরও বাড়ানোর আহ্বান জানান রশনের এরশাদ গাজীপুর সিটির মেয়র পদে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমকে বেসরকারি ভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে তিনি পেয়েছেন চার লাখ দশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সরকার পেয়েছেন এক লাখ সাতানব্বই হাজার ছয়শ এগারো ভোট সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন জাহাঙ্গীর আলম এদিকে ভোটে অনিয়মের অভিযোগ এনে একজন বিচারপতির নেতৃত্বে গণশুনানির দাবি জানিয়েছেন হাসান সরকার গাজীপুর থেকে আকবর সুমন ও অপূর্বায়ের রিপোর্ট জানাচ্ছেন সদর দত্ত গাজীপুর সিটি নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ফলাফল জানতে সকালে সবাই জড়ো হন বঙ্গতাজ অডিটোরিয়ামে বেলা বারোটার দিকে রিটার্নিং কর্মকর্তা রকিবউদ্দিন মণ্ডল ফলাফল ঘোষণা করেন জানান সাতান্ন দশমিক শূন্য দুই শতাংশ নগরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিটি উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার কথা জানান জাহাঙ্গীর আলম বলেন গুরুত্ব দেবেন জলাবদ্ধতা ও যানজট নিরসন এবং কর্মসংস্থান বৃদ্ধিতে আমার যে বিজয় এটা আমি মনে করি আমার গাজীপুরের মানুষের বিজয় এই বিজয় আমি গাজীপুরের প্রত্যেকটি ভোটার এবং সব সমর্থনকে আমি আমার থেকে উজার করে দিলাম সবাইকে নিয়ে আমি একটি ভবিষ্যৎ পরিকল্পিত শহর করার জন্য সবার কাছে সহযোগিতা চাইলাম এদিকে নিজ বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন হাসানুদ্দিন সরকার ভোটে অনিয়মের অভিযোগ এনে তিনি বিচার বিভাগীয় গণশুনানির দাবি জানান উচ্চ আদালতের বিচারকদের গণশুনানি হোক এই গণশোনানিতে কি বেরিয়ে আসে গোটা জাতি তথা বিশ্ববাসী দেখবে এ ধরনের নির্বাচন হতে থাকলে ভবিষ্যতে কেউ প্রার্থী হতে আগ্রহী হবে না বলে মন্তব্য করেন হাসান উদ্দিন সরকার দত্ত একুশে টেলিভিশন নাশকতার সন্ত্রাস করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সকালে ধানমন্ডিতে দলীয় সভাপতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির নেতিবাচক সাম্প্রদায়িক ও দুর্নীতির রাজনীতি পরাজিত হয়েছে বিএনপির রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন প্রতিযোগিতামূলক ও নির্বিঘ্ন পরিবেশে জনগণ স্বাধীনভাবে ভোট দিয়েছে বিএনপির সব অভিযোগ উড়িয়ে দিয়ে অপর রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান আওয়ামী লীগের সম্পাদক বাংলাদেশের মানুষ গাজীপুর নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রমাণ করেছে রাজনীতি হিংসের সাম্প্রদায়িক রাজনীতির দিনশেষ সন্ত্রাস বোমাবাজির রাজনীতির দিনশের লুটপাটের রাজনীতির দিনশের দুর্নীতির রাজনীতির দিনশেষ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে গাজীপুর নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল তিনি অভিযোগ করেন গাজীপুরের নির্বাচন কমিশনের সহায়তায় বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন ও নির্বাচন কমিশনকে ব্যবহার করে গাজীপুরের নির্বাচনের ফলাফল আওয়ামী লীগের পক্ষে নেয়ারও অভিযোগ করেন মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পরপর দুবার আওয়ামী লীগের ক্ষমতায় থাকায় উন্নয়ন দ্রেশ্যমান হয়েছে অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য সেবা সহ সব ক্ষেত্রেই গিয়েছে দেশ দর্শক এ নিয়ে সাজিদ রোমেলের করা রিপোর্টটি এরই মধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে আমরা দেখব নেছি রিপোর্টে বুধবার জাতীয় সংসদে সরকারের চলতি মেয়াদের শেষ বাজেটের ওপর বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বারবারই 2009 সালে সরকার গঠনের পর থেকে অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে দেশের এগিয়ে যাওয়ার চিত্র তুলে ধরেন সংসদ নেতা শেখ হাসিনা বলেন পুরোবৃদ্ধি মাথা পিছু আয় বৈদেশিক মুদ্রার মজুদ আমদানি রপ্তানি যেমন বেড়েছে তেমনি বেড়েছে বিনিয়োগ প্রবাসী আয়ও নয় বছর পূর্ণ হয়ে গেছে দশ বছর চলছে বাংলাদেশে কিন্তু সত্যি মানুষের দিন বদল হয়েছে মানুষ অনেক অনেক উন্নতি লাভ করেছে অনেক আশাবাদী হয়েছে মানুষ এখন ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করেছে অন্তত এইটুকু আমরা করতে পেরেছি এটা পেয়েছি এই কারণে যে যেহেতু ধারাবাহিকতা আছে এক টানা নয় বছর আমরা চালিয়েছি এখন এই দশ অর্থ বছর কাজে যার ফলে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো আমরা বাস্তবায়ন করছিলাম সেগুলি ধারাবাহিকতা বজায় থাকাতে আজকে সমস্ত উন্নয়নটা দৃশ্যমান ক্রমে বাজেটের আকার বাড়ছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন এখন অর্থের জন্য বিদেশিদের দিকে তাকিয়ে থাকতে হয় না মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি মাদক মুক্ত বাংলাদেশ আমাদের করতে হবে মাদক একটা দেশকে ধ্বংস করে জাতিকে ধ্বংস করে একটা সংসারকে ধ্বংস করে সংসার যেমন ধ্বংস হয় দেশ ধ্বংস হয় এবং মাদক যে কি ভয়াবহ অবস্থা কাজে এটার বিরুদ্ধে আমাদের যে অভিযান যে যাই বলুক আমরা আমরা কিন্তু এটা অব্যাহত রাখবো প্রধানমন্ত্রী নারী শিশু বয়স্ক প্রতিবন্ধী হিজরা সহ সমাজের সব স্তরের মানুষের জীবনযাত্রার উন্নয়নে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন মানবিক কারণে এগারো লাখ রোহিঙ্গা আনার জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী যেহেতু পুঁজিবাজার এখন সুস্থভাবে চলছে বলার কি আছে পুঁজিবাজার জন্য যা যা করার সবই করে আমি দিয়েছি একটু জানাতে করতে সেটা হচ্ছে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুঁজি বাজারকে উন্নয়নের মূলধারে সম্পৃক্ত করবার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি কাজ করে যাচ্ছি কোটা সংস্কারের কমিটি গঠন করে দেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাজিদ রোমেল একুশে টেলিভিশন ঢাকা নেচি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে কুড়িগ্রাম ফেনী ও বাজারে বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে বানভাসীরা বিভিন্ন স্থানে নদী ভাঙন গাজীপুর সিটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে আটক বিএনপি নেতা মিজান দুই দিনের রিমান্ডে আমন্ত্রণ রাত সংবাদে কুড়িগ্রাম ফেনীয় মৌলবী বাজারে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে নদীর পানি কমায় দেখা দিয়েছে ভাঙন সিরাজগঞ্জের সাজেतपुरে ধসে পড়েছে বন্যার নিয়ন্ত্রণ বাঁধ প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন আফসানা লীলা। কুড়িগ্রামে কমতে শুরু করেছে নদ-নদীর পানি ব্রহ্মপুত্র তিস্তা ধরলা ও দুধকুমার বিপদসীমার নিচে নেমেছে। তবে পানি কমার সাথে সাথে দেখা দিয়েছে নদী ভাঙন গত এক সপ্তাহে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ও রাস্তাঘাট। সিরাজগঞ্জের শাহজাদপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে চল্লিশ মিটার ধসে যাওয়া বাঁধ এলাকায় অসহায় হয়ে পড়েছে হাজারো মানুষ করে আমরা বরাতো না থাকায় বাধ সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড ফেনীর ফুলগাজী ও পশুরামে পানি নামতে শুরু করেছে অবশ্য এখনো ডুবে আছে অনেক বাড়িঘর ও ফসলি জমি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বেশ কিছু রাস্তা মৌলভীবাজারে পানি নামলেও দুর্গতরা এখনও পুরোপুরি বাড়ি ফিরতে পারছে না বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক জায়গার যোগাযোগ দেখা দিয়েছে রোগ বালায় আফসানা নীলা একুশে টেলিভিশন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ঘটনায় বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর মিজানুর রহমানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মিজানুর রহমান সহ বাকি চার আসামিকে বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে মজরুল হকের আদালত মিজানুর রহমানের শুনানি শেষে হকের আদালত মিজারুর রহমানের দুই দিন শফিকুল ইসলামের দুই দিন জিন্নাত আলী ও আসাদ আলীর একদিন করে রিমান্ড মঞ্জুর করেন জুন হোসেন জয় শিশু হওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয় তবে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জেল গেটে জিজ্ঞাসাবাদের আবেদন করেন এবার আমাদের সাপ্তাহিক সোশ্যাল ব্যাংক লিমিটেড পর্যটন কুমিল্লায় তৈরি হয়েছে দেশের প্রথম ডাইনো পার্ক এই পার্কের অন্যতম আকর্ষণ চীন থেকে আমদানি করা ডায়নোসরের মূর্তি তা দেখে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা আর শিশুরা প্রাচীন এই প্রাণী সম্পর্কে জানতে পারছে কুমিল্লার প্রতিনিধি হুমায়ুন কবির রনির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আল ডায়নোসরের কথা বললেই মানুষ পটে ভেসে ওঠে বৃহদাকার মেরুদণ্ডী প্রাণীর ছবি এরা পৃথিবীর প্রাগৈতিহাসিক প্রাণী বিজ্ঞানীদের ধারণা তেইশ কোটি বছর আগে ডাইনোসরের বিবর্তন হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ডায়নোসরের প্রথম জীবাশ্ম পাওয়া যায় সম্প্রতি কুমিল্লার কোটবাড়ির জাম্মুড়ায় ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে ডাইনো পার্ক এখানে স্থাপিত ডাইনোসরের মূর্তিগুলো মুগ্ধ করছে দর্শনার্থীদের রয়েছে অন্যান্য রাইডো খুব ভালো লাগছে ডাইনোসর গুলো দেখা আমি আগে বই দেখছিলাম টিভিতে দেখছিলাম এখন সত্যি গেলে দেখছি আমার এখানে ডায়নো পার্কে এসে খুব আনন্দিত হয়েছি আর্টিফিশিয়াল ডাইনোসর গুলো হলেও কিন্তু এগুলার ডাকগুলা অনেক মানে বাস্তবতার মতোই উপভোগ করতেছি এখানে যে আইসা যে ডাইনোসর গুলো দেখছি না আর খালি মনে হয়েছে যে জীবন্ত এরকম একটা পার্কের দরকার ছিল কুমিল্লা পার্কের পরিচালক জানান শিক্ষা এবং বিনোদনের বিষয়টি সমন্বয় করে এই পার্ক তৈরি করা হয়েছে এইটা একটা শিক্ষা ও বিনোদনমূলক প্রতিষ্ঠান শুধু বিনোদন না এটার সাথে শিক্ষাও আছে এমন শিক্ষণীয় পার্ক শিশুদের জন্য সারা দেশের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা উদ্যোক্তা একটা বিশাল প্রশংসার দাবি রাখে আমি আশা করব এই ধরনের পার্ক কুমিল্লাতে আরও তৈরি হবে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা ডায়নো পার্কটি দেশে পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখবে বলে জানান জেলা প্রশাসক সরকারের পাশাপাশি বেসরকারিভাবে এই ধরনের চিত্র আকর্ষণীয় পার্ক সৃষ্টি হবে আমরা সবসময় স্বাগত জানাই এবং ডায়নো পার্কটি যেটি করেছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ দিই প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খোলা থাকে ডায়নো পার্ক মাসুম আলিসা টেলিভিশন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল আজিজ আহমেদ এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান বুধবার সকাল দশটার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছান নতুন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি অংশ নেন বিশেষ মোনাজাতে এরপর নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার দেয়া হয় শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বেলা এগারোটায় টুঙ্গিপাড়া ত্যাগ করেন তিনি এর আগে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছলে সেনাপ্রধানকে স্বাগত জানান নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন এরপর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন সেনাপ্রধান পরে গার্ড অব অনার শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন জেনারেল আজিজ আহমেদ রত্না জামান একুশে টেলিভিশন ব্যবসা বাণিজ্যের খবর 2017 সালের জন্য 12.5 শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এক্সিম ব্যাংক 19 বার্ষিক সাধারণ সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের সদস্য সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ সহ ঊর্ধ্বতন নির্বাহীরা আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 এর সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার সরকারের ধারাবাহিকতার জন্যই উন্নয়ন দৃশ্যমান সংসদের প্রধানমন্ত্রী বললেন শিক্ষা স্বাস্থ্য সব ক্ষেত্রে এগিয়েছে দেশ গাজীপুরে সবার সাথে কাজ করার অঙ্গীকার নতুন মেয়র জাহাঙ্গীর আলমের গণশুনানির দাবি হাসানের নির্বাচন সুষ্ঠু হয়েছে ষড়যন্ত্র ব্যর্থ বলছে আওয়ামী লীগ প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচন দাবি বিএনপি এবং বাজা মরার লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে বিশ্ব চ্যাম্পিয়নরা